on my online class. আজকে আমি তোমাদের দশম শ্রেণীর অঙ্ক করব। তো দশম শ্রেণীর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। আমরা কি করছি? ভেদ করছি। আজকে ভেদের আমার চার নম্বর ভিডিও। পরপর তিনটে ভিডিও সেরেছি। প্রথম ভিডিও সরল ভেদ, তারপর ভিডিও ব্যস্ত ভেদ, তারপর ভিডিও যৌগিক ভেদ। আজকে যৌগিক ভেদে যৌগিক ভেদ সরল ভেদ মিলিয়ে একটা দুটো অঙ্ক করবো, দুটো অঙ্ক শিখবো। শুধু তোমাদের বইয়েরই অঙ্ক, তোমাদের বইয়ের প্রয়োগ দশ আর প্রয়োগ ষোলোর অঙ্ক শিখবো, ঠিক আছে? তো প্রথমে একটা বাস্তব সমস্যা একটু বলে নিই প্রথমে। কীরকম জিনিস? ধরো তোমাকে দুটো জায়গা, ধরো সাপোজ ডানকুনি থেকে কলকাতা যেতে হবে, দূরত্বটা নির্দিষ্ট। তো তোরা দু বন্ধু যাচ্ছ, এক দুই বন্ধু বাইকে করে যাচ্ছে, একজনের বেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, একজনের বেগ হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। একজনের 60 কিলোমিটার প্রতি ঘন্টা, একজনের 100 কিলোমিটার প্রতি ঘন্টা। দুজনেই ডানকুনি থেকে কলকাতা যাবে, কলকাতা ধরো সাম্বাজে যাবে। তাহলে কার বেশি টাইম লাগবে? যার বেগ বেশি তার কম টাইমে লাগবে, আর যার বেগ কম, ধরো তুমি 60 কিলোমিটার পার ঘন্টায় চালাতে পারো, আর তোমার বন্ধু 100 কিলোমিটার পার ঘন্টায় চালাতে পারো, তাহলে তোমার তো বেগ কম, তাই সাধারণ গতি কী পারো? তোমার সময় বেশি লাগবে, আর তোমার বন্ধু বেশি বেগ 100 কিলোমিটার পার ঘন্টা, তাই কম সময় লাগবে। তবে কি যার বেগ বেশি তার সময় কম লাগছে, যার বেগ বেশি তার সময় কম লাগছে, যার বেগ কম তার সময় বেশি লাগছে, আর যার বেগ বেশি তার সময় কম লাগছে। তাহলে কী হচ্ছে? এখানে দুটো চলন আছে, বেগ একটা, একটা হচ্ছে সময়। সময় বাড়লে, বেগ বাড়লে সময় কম লাগবে, আর বেগ যদি কম থাকে তাহলে সময় বেশি লাগবে। তাহলে কী সম্পর্ক হচ্ছে? সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? অবশ্যই ব্যস্ত সম্পর্ক, কারণ একটা বাড়লে একটা কমছে। তাহলে এখানে চলরাশি দুটোকে শনাক্ত করতে পারলাম, বেগ আর সময়। বেগ আর সময় কীরকম সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে? আচ্ছা, ওরকমই তোমাদের বইয়ের প্রয়োগ দশের অঙ্কটা করবো। এসো দেখি, বই থেকে আগে অঙ্কটা দেখে নিই। আচ্ছা, প্রয়োগ দশের অঙ্কটা দেখো, বই থেকে একটু পড়ে শোনাই। সমীরবাবু বাড়ি থেকে 60 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 2 ঘন্টায় স্টেশনে পৌঁছায়। যদি তিনি 80 কিলোমিটার পার ঘন্টা বেগে চালাতেন, তাহলে তার বাড়ি থেকে কত সময় স্টেশনে পৌঁছাতেন? ধরো তারা ছিল হয়তো বেগটা বাড়িয়ে দিয়েছে, তাই তো? তাহলে এখানে দুটো চলরাশি আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বেগ আর একটা হচ্ছে সময়। দূরত্বটা নির্দিষ্ট, দূরত্বটা নির্দিষ্ট, তার কারণ হচ্ছে উনি কোথা থেকে বাড়ি থেকে স্টেশন যাবে। তাহলে দূরত্বটা নির্দিষ্ট, একবার বেগটা একটা চলরাশি আর সময়টা একটা চলরাশি। তাহলে বেগ আর সময়ের মধ্যেই মাত্র শিখলাম কি মধ্যে সম্পর্ক কি ব্যস্ত সম্পর্ক। চলো এসে অঙ্কটা করার চেষ্টা করো। আচ্ছা, প্রয়োগ দশের অঙ্ক করব। প্রথমে হচ্ছে চলরাশি দুটো শনাক্ত করেছি। প্রথম কী কী চলরাশি? না একটা হচ্ছে বেগ, কার বেগ না সমীরবাবু যিনি গাড়ি করে যাবে তার বেগ, আর গাড়ির বেগ, গাড়ির বেগ সেটাকে আমি ভি দিয়ে চিহ্নিত করলাম, গাড়ির বেগটাকে আমি ভি দিয়ে চিহ্নিত করলাম। আর একটা চলরাশি শনাক্ত করতে পেরেছি, সেটা হচ্ছে সময়। আর এখানে দূরত্বটা কী? দূরত্বটা স্থির, সময়টাকে টি বললাম, বেগটাকে ভি, সময়টাকে টি। আর দূরত্বটাকেও ভাবতে হতো, কিন্তু এখানে দূরত্বের কথা ভাবতে হচ্ছে না, দূরত্বটা স্থির বলে, নির্দিষ্ট বলে, দূরত্বটা স্থির, তাই এটা নিয়ে ভাবছি না, ঠিক আছে? কাকে নিয়ে ভাবছি? বেগ আর সময়কে নিয়ে। তাহলে আমরা একটু আগে আগেই শিখলাম কি সময় যদি, বেগ যদি বেশি থাকে সময় কম লাগবে, বেগ যদি কম থাকে তাহলে সময় বেশি লাগবে। তাহলে কী সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক, ভি প্রপোর্শনাল টু 1/T। তার মানে কি টি বাড়লে ভি কমবে, টি কমলে ভি বাড়বে, তাই তো? ব্যস্ত সম্পর্ক। তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে যাবে? সমান করতে গেলে K/T, যেখানে কেটা কি, কেটা হচ্ছে অশূন্য, অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা লিখতে কিন্তু ভুলবে না, এই কথাটা লিখতে ভুলবে না। তাহলে ভি ইজ ইকুয়াল টু K/T। তাহলে আমার ভেদের সম্পর্কটা প্রথম পার্টটা হয়ে গেল, ফার্স্ট পার্টটা হয়ে গেল। কী কী ফার্স্ট পার্টে কী কী করবে মনে থাকবে তো? আমি বারবার বলছি, ফার্স্ট পার্টে করবে কি বেগ আর সময়কে চলরাশিগুলোকে শনাক্ত করবে, যে সেগুলোকে সিগনিফাই করবে, মানে বেগকে ভি দিয়ে সময়কে টি দিয়ে যেমন করেছে। তারপরে সেই চলরাশিগুলোর মধ্যে কী সম্পর্ক, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক না যৌগিক সম্পর্ক, সেটাকে নির্ণয় করবে। এটা হলো অঙ্কের প্রথম পার্ট। এরপরে আমরা দ্বিতীয় পার্টটায় যাবো। দ্বিতীয় পার্টে দেখো একটা শর্ত দেওয়া থাকে, প্রত্যেকটা অঙ্কে একটা শর্ত দেওয়া থাকে। এখানে দেওয়া আছে সমীরবাবু বাড়ি থেকে 60 কিমি প্রতি ঘন্টায় বেগে গাড়ি চালিয়ে 2 ঘন্টায় স্টেশনে পৌঁছায়। মানে বেগটা দিয়ে দিয়েছে কত? 60 কিমি প্রতি ঘন্টা। আর সময়টা কত দেওয়া আছে?
সময় টিটা দিয়ে আছে তখন কত 2 ঘন্টা 2 ঘন্টা ডেটটা দিয়ে আছে 60 সময়টা দিয়েছে তো এটা বসিয়ে দিয়ে রিলেশন কি রিলেশন b = k / t তো v জায়গায় কত বসাবো 60 k জায়গায় k এর মান বার করতে হয় তোমরা জানো 2 নম্বর রিলেশন থেকে / 2 তাহলে k = কত হয়ে গেল k = হয়ে গেল 120 অগুলো দেওয়া হয়নি k = হয়ে গেল 120 তাহলে ভেদের সম্পর্কটা কি হয়ে গেল অতএব ভেদের সম্পর্কটি হয়ে গেল ভেদের সম্পর্কটি হলো v = 120/t আচ্ছা এবার অঙ্কে থার্ড পার্টটা করব এরপর অঙ্কে থার্ড পার্টটা করব ঠিক আছে তিন নম্বর পার্টটা করব তিনটে স্টার দিয়ে দেখাই তোমাদের ঠিক আছে থার্ড পার্টটা করব আচ্ছা থার্ড পার্টে দেখো একটা চলরাশি দিয়ে আছে আর একটা বার করতে হবে এখানে দুটো চলরাশির একটা দিয়ে আছে একটা বার করতে হবে কোন চলরাশিটা দিয়েছে তুমি 80 কিমি পার ঘন্টায় বেগে চালালে কত সময় স্টেশনে পৌঁছাতে কারণ বেগটা বলে দিয়েছে ভিটা বলে দিয়েছে কত এখন 80 কিমি প্রতি ঘন্টা তাহলে সময়টা কত সময় টিটা কত এটা বার করতে হবে টিটা কত তোমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে সম্পর্কটা লিখে ফেলি একবার v = কত 120/t তাহলে কার মান বসাবো v এর মান 80 / এসা 80 = 120/t বা টিটাকে এখানে নিয়ে চলে গেলাম 80 টাকে নিচে নামিয়ে নিই তাহলে টি সমান কত হয়ে যাবে 120/80 কোথায় শূন্য শূন্য কেটে দিই তারপর 4 দিয়ে কাটি 4 দুগুণে 8 4 3 12 তাহলে টি সমান কত হয়ে গেল 3/2 3/2 মানে 1 পূর্ণ 1 এ 2 তাহলে সময়টা পেয়ে গেলাম তুমি তাহলে কত সময় বাই কত সময় সে স্টেশনে পৌঁছাতে পারবে সময় বাবু তাহলে নির্ণয় সময় বা সময় বাবু পৌঁছাতে সময় লাগবে এরকম করে লিখতে পারবে নির্ণয় সময় হয়ে গেল কত আচ্ছা 1 পূর্ণ 1 এ 2 এককটা কি হবে আওয়ারে ঘন্টা এককটা হবে ঘন্টা তাহলে কত ঘন্টা টাইম লাগবে 1.5 hour মানে 1 ঘন্টা 30 মিনিট বলতে পারো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবে বুঝতে বাংলা কথা বলতে 1.5 ঘন্টা টাইম লাগবে চলো আর একটা অঙ্ক করবো আর একটা অ্যালজেব্রা করবো বাস্তব না কিন্তু সমস্যা এরকম অনেক আছে আমাদের আসবে চলো বই থেকে আগে অঙ্কটা দেখে ফেলি তারপরে করবো আচ্ছা প্রয়োগ সরল অঙ্কটা কী দেখতে পাচ্ছ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা অ্যালজেব্রা প্রপোর্শনাল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তোমাকে দিয়ে দিয়েছে সেখান থেকে প্রমাণ করতে হবে কি এই প্রপোর্শনাল টু বি এরকম অঙ্ক তোমাদের অনেক করে দেওয়া আছে করতে দেওয়া আছে করে দেওয়া আছে এই অঙ্কটা আজকে আমি করে দেখাবো ঠিক আছে চলো করি আচ্ছা চলো অঙ্কটা কি শোনো প্রয়োগ শোনো প্রয়োগ তোমাদের বইয়ের অঙ্ক প্রয়োগ শোনো একবার দেখে নিও অঙ্কটা আমি করে দিচ্ছি কি দেওয়া আছে না স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দেওয়া আছে আচ্ছা সমানুপাতিক দিয়ে আছে তাহলে কী করতে হয় একটা ধ্রুবক দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তো ইকুয়াল করার জন্য তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কী হবে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কেটা কী বলেছিলাম লিখতে কেটা হচ্ছে অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক এটা লিখতে ভুলবে না বারবার বলছি অশূন্য ভেদ ধ্রুবক কথাটা বলতে ভুলবে না আচ্ছা এবারে কি করবো বলতো ডান দিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা গুণের আকারে আছে ওটাকে বাঁ দিকে নিয়ে চলে এলে কি করবো ভাগের আকারে হয়ে যাবে তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিলাম সমান কে হয়ে গেল এবারে তোমরা 5 নম্বর চ্যাপ্টারে কী শিখেছো যোগভাগ প্রক্রিয়া শিখেছো ওই যোগভাগ প্রক্রিয়াটা করবো যোগভাগ প্রক্রিয়াটা আরেকবার বলে দিয়ে আমি কী করে করবো যোগভাগ প্রক্রিয়া হচ্ছে লব প্লাস হর লব প্লাস হর কখনো কখনো মাইনাস দিয়ে করা হয় করে প্রয়োজন পড়ে লব প্লাস হর বাই লব মাইনাস হর
এরকম বাঁ দিকটাও করতে হবে, ডান দিকটাও করতে হবে। আচ্ছা ডান দিকটার কের তলায় কত আছে? এক আছে ধরে নিলাম, ধরে নিলাম না একই থাকে, কিছু না থাকে মানে এক থাকে। কী করবো? যোগ ভাগ প্রক্রিয়া। মানে কী করে পাবো দেখি, করি যোগ ভাগ প্রক্রিয়া করি। লব কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হর কত? হর কত বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লব প্লাস হর করলাম বাই লব মাইনাস হর। লব কত বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হর। মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হয়ে গেল লব প্লাস হয় লব মাইনাস। এটা ব্যাকেট লিখলাম কেন বলো তো? ব্যাকেটে লিখলাম কেন, মাইনাস আছে আগে, তো মাইনাসটাতে গুণ করতে হতে পারে। আচ্ছা এখানে কি কে বাই ওয়ান আছে, তাহলে লব হচ্ছে কে, হর হচ্ছে ওয়ান, তাহলে লব প্লাস হর। আচ্ছা কে মাইনাস ওয়ান, লব হচ্ছে কে, ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান। কী করলাম, কী প্রক্রিয়া করলাম? না যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করলাম। ঠিক আছে, এবার দেখো উপর থেকে কী কেটে যাচ্ছে, বি স্কোয়ার কেটে যাচ্ছে। আচ্ছা নিচে থেকেও দেখো কাটবে, একটু পরের লাইনে কাটলে ভালো হতো, যাক কেটে ফেলেছি। টু এ স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার স্কোয়ার যোগ হয়ে টু এ স্কোয়ার হয়ে গেল। আর নিচেরটা কী হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস আমার হচ্ছে প্লাস বি স্কোয়ার সমান। আচ্ছা এটাকে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ানের জায়গায় এম বসিয়ে দিলাম, ধরি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান এম। এটা আর একটা, এটা আর একটা ভেদ ধ্রুব, এটা আর একটা অশূন্য ভেদ ধ্রুব। ঠিক আছে, এমটা হচ্ছে আর একটা অশূন্য ভেদ ধ্রুব টু স্কোয়ার। আচ্ছা এখানে দেখো কে কে কাটল, এখানে কি কাটলো? মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। আচ্ছা এ লব প্লাস হল, লব প্লাস হল, লব মাইনাস হয় মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে কে কাটবে? এ স্কোয়ারটা কেটে যাবে, তাই তো? তাহলে উপরে হয়ে যাচ্ছে টু এ স্কোয়ার, নিচে হয়ে যাচ্ছে টু বি স্কোয়ার সমান হচ্ছে এম। আচ্ছা টু টু কেটে গেল, তাহলে এ বাই বি সমান কি হয়ে গেল? এ বাই বি সমান হয়ে যাচ্ছে, দুদিকটাকে বর্গমূল করে দিলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ছিল তো, তাহলে এ বাই বি করতে গেলে কী করবো? বর্গমূল করতে হবে তো, তাহলে এ বাই বি সমান কত হয়ে যাবে? রুট ওভার, রুট ওভার এম, এ বাই বি সমান হয়ে গেল রুট ওভার এম। ঠিক আছে, তাহলে কী করবো? বা এ সমান রুট এম ইন্টু বি। আচ্ছা রুট এমটাকে যদি তুলে দিই, রুট এমটাকে যদি তুলে দিই তাহলে কী হবে? ধ্রুবকটাকে তুলে দিচ্ছে, রুট এমটাও তো একটা ধ্রুবক, রুটটাকে ধ্রুবকটাকে তুলে দিলে কী লিখবে? এ প্রপোর্শনাল টু বি, মানে বি বাড়লে এ কমবে, বি কমলে এ বাড়বে, সরল সম্পর্ক হয়ে গেল বি এর সঙ্গে। আচ্ছা দু আমরা কী জানি, দেখ উল্টো দিকে যদি ভাবি, এ স্টেপ থেকে স্টেপে যেতে পারে তো, এ প্রপোর্শনাল টু বি হলে এ সমান বি করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে পারি। উল্টোভাবে ধ্রুবকটা যদি তুলে দিই তাহলে কী হয়ে যাবে? এ সমানুপাতিক বি, এটাই আমাদের প্রামাণ্য ছিল, প্রমাণ্য। তাহলে প্রমাণ করতে পেরে গেলাম, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা আমি দুটো অঙ্ক আজকে শিখলাম, প্রমাণিত হয়ে গেল। আজকে আমরা ভেদের অঙ্ক শিখলাম তো, ভেদের অঙ্কের একটা বাস্তব প্রয়োগ শিখেছি, বেগ আর সময়ের সমস্যা যেটা তোমাদের বাস্তব জীবনে খুব কাজে লাগবে, আর একটা শিখলাম অ্যালজেব্রা। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, বইতে অনেক অঙ্ক করে দিয়েছে, এরকম করতে দিয়েছে, করে দিয়েছে, প্র্যাকটিস করো তোমরা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।